আসসালামু আলাইকুম দর্শক, রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিক থেকে সঙ্গে আছি আমি বিউটি অ্যাডভাইজার অ্যানি এবং আমার সঙ্গে আছে ডক্টর সাবরিনা। আমাদের এই নতুন লোকেশনটা হচ্ছে রাইট নাও রোড নাম্বার 2x2-তে। সো যেহেতু ডক্টর সাবরিনা আজকে আমাদের সঙ্গে আছে, আপনাদের নানান রকমের প্রশ্নের উত্তর আজকে আমরা ওনার থেকে নিয়ে নিব। আজকে আমরা হচ্ছে ডক্টর সাবরিনা আপুর সাথে ডিসকাস করবো অ্যাবাউট গ্লুটাথিয়ন। সো শুরুতেই জেনে নিচ্ছি ডক্টর সাবরিনা, হোয়াট ইজ গ্লুটাথিয়ন? থ্যাংক ইউ এনিয়াবু আপনাকে। গ্লুটাথিয়ন হচ্ছে একটি সুপার অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা আমাদের স্কিনে ফ্রি রেডিকেলসের এগেনস্টে ফাইট করে স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে, পাশাপাশি একটা অ্যান্টি এইজিং ইফেক্টের মাধ্যমে আমাদের স্কিনে যে এইজিং সাইনগুলো রয়েছে, সিমটমসগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু স্টপ করে দিচ্ছে, স্লো করে দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট বেনিফিট যেটা গ্লুটাথিওন আমরা সবাই জানি, প্রচুর পরিমাণে হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে স্কিনকে, একটা অ্যান্টি এজিং ইফেক্ট দিচ্ছে, পাশাপাশি কিন্তু বডির ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, ডিটক্সিফিকেশনের মাধ্যমে বডি টক্সিন সাবস্টেন্সগুলো কিন্তু বের করে দিচ্ছে এবং প্রচুর এনার্জি দেয়, পাশাপাশি কিন্তু ভালো ঘুমের জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। সো ইভেন যারা হচ্ছে দেখা যায় যে একটু টায়ার্ডনেসে সবসময় থাকেন, কারণ অনেক কাজের চাপ থাকে, অনেকের ঘুমটা প্রপার হয় না, তারা কিন্তু অবশ্যই গ্লুটাথিওন এখন থেকে নেওয়া শুরু করে দিন। সো আমরা হচ্ছে সেশনটা অ্যাকচুয়ালি কীভাবে নিতে পারি সেটা একটু জানালে ভালো হতো। আমরা সাধারণত গ্লুটাথিওনের ইঞ্জেকশনের যে সেশনগুলো আছে উইকলি একটি করে নিতে বলি এবং কন্টিনিউ করতে বলি আপ টু 6 মান্থ টু 1 ইয়ার পর্যন্ত, অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্টের হচ্ছে স্কিন কালার, এজ এবং আদার কোনো স্কিন ডিজিজ আছে কিনা, এবং মেইন হচ্ছে আমরা ক্লায়েন্টের ডিজায়ারকে খুব প্রাধান্য দিই, সে কত শেড চাচ্ছে বা কতটুকু চাচ্ছে তার উপর কিন্তু বেস করে আমরা সেশনগুলো কমাতে বা বাড়াতে পারি। এই ট্রিটমেন্টে হচ্ছে প্রিকশন বলতে আমি যেটা বলে থাকি যে ভরা পেটে হচ্ছে যাতে আমার ক্লায়েন্টরা আসে, এবং কিছু পিরিয়ডস আছে ওই সময়গুলোতে আমরা আসলে নিতে মানা করে থাকি, যেমন প্রেগনেন্সি, ল্যাকটেটিং বা ব্রেস্ট ফিডিং মাদার অথবা যাদের পিরিয়ড চলছে ওই টাইমটিতে বলে থাকি যে স্কিপ করে যান, পরবর্তী টাইমটা এই পিরিয়ডটা পার হয়ে গেলে এসে আবার নিতে পারবে। ওকে, সো আমরা জেনে নিলাম কোনো ধরনের সাইড এফেক্ট নেই, আপনারা যদি 6 মাস থেকে 12 মাস কন্টিনিউ করেন কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম। সো এই ট্রিটমেন্টটা নিতে মোটামুটি কতটুকু সময় লাগে? এই ট্রিটমেন্টটা নিতে হাইয়েস্ট 20 থেকে 30 মিনিট লাগে, 30 মিনিট খুবই কমই লাগে, 15 থেকে 20 মিনিটেই দেখা যায় যে আসলে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যায়। এই প্রশ্নগুলো আসলে আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে আমরা প্রতিনিয়তই ফেস করি। সো আপনারা তো জেনেই নিলেন আমাদের গ্লুটাথিয়ন সম্পর্কে, আপনারা নিজেরাও মেনটেন করবেন অ্যান্ড অলসো ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খাবেন, ঘরে বাইরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, স্ট্রেস নেবেন না, রাতে দ্রুত ঘুমিয়ে যাবেন, বেশি পানি খাবেন, ক্যাফেইন, তারপর হচ্ছে স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, রেলুমিন্সের সঙ্গে থাকুন।